স্বাগত যত খেলায় সাথে আছি সোহেল ইসলাম আর শুরুতেই জানাবো সোনা মাহমুদুল্লাহ তাসকিনের রেকর্ড জুটিতে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ দিন শেষে 354 রানে পিছিয়ে জিম্বাবুয়ে প্রত্যাবর্তনে দুর্দান্ত মাহমুদুল্লাহ 16 মাস পর ফিরে ক্যারিয়ার সেরা ইনিংস রিয়াদের নির্দেশনা অনুসরণেই তাসকিনের সাফল্য পেনাল্টি ডাগে ডেনমার্ক গোলকিপারের মুখে লেজার লাইট ইংল্যান্ডের বিপক্ষে 3 ডিসিপ্লিনারি চার্জ উয়েফা ক্রীড়াঙ্গনের মনোযোগের কেন্দ্রে আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল লড়াইয়ের মাঝে অন্যরকম লড়াই দুই মহাতারকা মেসি নেইমার হারারের টেস্টে মাহমুদুল্লাহ তাসকিনের অনবদ্য ব্যাটিং মাহমুদুল্লাহর ক্যারিয়ার সেরা ইনিংস আর তাসকিনের প্রথম 50-তে বাংলাদেশ থামল 468 রানে দিন শেষে জিম্বাবুয়ের একটা উইকেট নিতে পেরেছে বাংলাদেশের বোলাররা স্বাগতিকেরা পিছিয়ে 354 রানে চার বোলার দিয়ে তৃতীয় দিন প্রতিপক্ষকে অল আউটে টাইগারদের দিতে হবে কঠিন পরীক্ষা পরিশ্রম আর ধৈর্য থাকলে নাকি সফল হওয়া যায় হারারেতে দুটোর মিশেলে উঁচু থেকে উঁচুতে উঠেছেন মাহমুদুল্লাহ তাসকিন দিনের শুরুতে এই জুটি থেকে কতটাই বা প্রত্যাশা ছিল কিন্তু সময়ের সঙ্গে ওরা যেন গর্জে উঠেছে আট উইকেটে 294 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু 32 রানে তাসকিন একবার সুযোগ দিয়েছিলেন এরপর সময়ের সঙ্গে রানের গতি বাড়িয়ে নিয়েছেন মাহমুদুল্লাহ তাসকিন প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে রান উঠেছে 110 রান 16 মাস পর টেস্টে ফিরে সেঞ্চুরিতে মাহমুদুল্লাহর উপেক্ষার জবাব অথচ সফরের জন্য প্রথমে ঘোষিত 17 জনের দলে ছিলেন না সাইলেন্ট কিলার তাসকিনের 50 যেন মেঘনা চাইতে বৃষ্টি দ্বিতীয় সেশনে রেকর্ডে ছড়াছড়ি টেস্ট ইতিহাসে 8 নম্বরে নেমে পঞ্চম সর্বোচ্চ স্কোর লিস্টে ঢুকে যান মাহমুদুল্লাহ টি ব্রেকের একটু আগে তাসকিন 75 রানে আউট হলে ভাঙে নবম উইকেট জুটিতে আসে বাংলাদেশের পক্ষে রেকর্ড 191 রান বাংলাদেশ থামে 468 রানে 150 রানের অনবদ্য ইনিংসে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ উইকেটের জন্য মাথা ঠুকেছে জিম্বাবুয়ের বোলাররা বোলিংয়ে নেমে টের পেয়েছে তাসকিন ইবাদতরা ওপেনিং জুটি ভাঙতে অপেক্ষা করতে হয়েছে 28তম ওভার পর্যন্ত মিল্টন সুম্বাকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন সাকিব শেষ বিকেলে আর বিপদ হতে দেননি কাইটানো ও টেইলর 354 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে জিম্বাবুয়ে সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ মাহমুদুল্লাহর রাজস্বিক প্রত্যাবর্তনে হারারে টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ক্যারিয়ারের প্রথম 150 করে বড় পুঁজি নিশ্চিত করেন আটে নামা মাহমুদুল্লাহ তাসকিনের সাথে তার রেকর্ড 191 রানের জুটি এখন নবম উইকেটে দেশের পক্ষে সর্বোচ্চ তাসকিন ব্যাটিং করতে জানেন জানা ছিল না অনেকের হারারে টেস্টে সুযোগ বুঝে দেখিয়ে দিলেন নাচের মুদ্রাও ব্যাটিং ব্যাকরণ আর ললিত কলায় দক্ষতার পর হারারেতে দেখালেন নতুন রূপ যে তাসকিন চোখে চোখ রেখে জবাব দিতে জানেন নতুন বলে 10-এ নামা তাসকিনের এমন প্রতিরোধ টাইগার টপ অর্ডারকে তো অস্বস্তিতে ফেলে দেওয়ার কথা হারারে টেস্টের দ্বিতীয় দিন এত কিছু করলেন তাসকিন তারপরও সম্ভব হয়নি মাহমুদুল্লাহর ওপর থেকে আলো কেড়ে নেয়া সাদা পোশাকে 16 মাসের নির্বাসন ঠিক কি অপরাধে নিশ্চিত নন কেউ প্রত্যাবর্তনে নির্ভার ব্যাটিং সাক্ষ্য দেয় ক্রিকেট থেকে মনোযোগটা কখনোই সরেনি ঠিক যেসব কারণে নির্বাচকদের রিয়াদ স্মরণ হারারেতে পূরণ করলেন সব শর্ত 132 রানে 6 উইকেট হারানোর পর বের করে এনেছেন স্বাগতিকদের প্রায় পকেটে ঢুকে পড়া ম্যাচকে লিটনের সাথে সপ্তম উইকেটে 138 রানের পর বের করে এনেছেন তাসকিনের ব্যাটসম্যান সত্তা নবম উইকেটে দেশের পক্ষে সর্বোচ্চ 191 রানের জুটি
অন্য প্রান্তে রিয়াদের উপস্থিতির কারণেই হয়তো তাসকিনের এমন অসামান্য হয়ে ওঠা। হতাশায় রক্তচক্ষু দেখিয়েছে রোডেশিয়ান পেসাররা, চেষ্টা করেছে উত্তক্ত করার। সবকিছুর বিপরীতে উইকেটে শান্ত, নির্ভার, স্মার্ট মাহমুদুল্লাহ রিয়াদ। ইবাদতকে সাথে নিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম 150। মনের ওপর ব্যাটসম্যানের যখন এমন নিয়ন্ত্রণ, তখন প্রতিপক্ষ পেসারদের সামর্থ্য কি বাইরে থেকে আঁচড় বসায়। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বল থাকতে মুখ কেন? মুজারাবানির সাথে আসলে কি হয়েছিল? পেছনের গল্প খুলে বলেছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় দিন তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম 50। মাহমুদুল্লাহ রিয়াদের পরামর্শ অনুসরণ করেই এমন সাফল্য বলেছেন টাইগার পেসার। আমার বেশ কয়েকবারও গালিও দিয়েছে, বাট 3 নম্বর যখন গালি দিয়েছিল তখন আমি তেড়ে গিয়েছিলাম একটু, যে আমাকে কেন গালি দিচ্ছ, বল দিয়ে পারলে কিছু কর। সবসময় আসলে রিয়াদ ভাই বলতেছিল এবং যে উইকেটটা ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো রান করাটা ইম্পর্টেন্ট যাতে বোলারদের হেল্প হয়। এদিকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভোরে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ দল। কাতারে যাত্রাবিরতি দিয়ে জিম্বাবুয়ে পৌঁছাবে মুস্তাফিজ রুবেলরা। টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি মিলে 3 দফায় জিম্বাবুয়ে সফরে যাচ্ছে টাইগাররা। এর আগে একমাত্র টেস্টের জন্য জিম্বাবুয়ে যায় বাংলাদেশ। ওয়ানডে স্কোয়াডে থাকা অনেকেই আফ্রিকার দেশটিতে অবস্থান করছেন। টেস্ট দলের বাইরে থাকা নাঈম শেখ, মোসাদ্দেক, মুস্তাফিজ সহ বাকিরা ভোরে রওনা হলেন। এদিকে করোনার কারণে অনেক এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হওয়ার পথে। বিড়ম্বনা এড়াতে এগিয়ে আনা হয়েছে 2 ফরম্যাটের সূচি। ওয়ানডে সিরিজে 3 ম্যাচ হবে 16, 18 ও 20 জুলাই। এবার ফুটবল। প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্ককে 2-1 গোলে হারিয়েছে থ্রিল্যান্স। অতিরিক্ত সময়ের রোমাঞ্চে জয়সূচক গোল করেন অধিনায়ক হ্যারি কেইন। রোববার মেগা ফাইনালে ইংলিশদের প্রতিপক্ষ ছন্দে থাকা ইটালি। অবশেষে থামল ড্যানিশ রূপকথা। ক্রিশ্চিয়ান এরিকসনের অসুস্থতার শোককে শক্তিতে রূপান্তরিত করা ডেনমার্কের ইউরো মিশন থামল সেমিফাইনালে। আর প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনাল ওঠার আনন্দে ভাসল ইংল্যান্ড। যদিও চিত্রনাট্যের শুরুটা ছিল ভিন্ন, বল দখল আর আক্রমণে ইংলিশদের একচেটি আধিপত্য থাকলেও প্রথম সফলতা পায় ডেনমার্ক। মিকেল ডামসগার্ডের দুর্দান্ত ফ্রিকিক থেকে এগিয়ে যায় ড্যানিশরা। এর কিছুক্ষণ পরেই সুবর্ণ সুযোগ নষ্ট করেন রাইম স্টার্লিং। পরের মিনিটেই অবশ্য প্রতিপক্ষের ভুল, আর কিছুটা ভাগ্যের সহায়তায় সমতায় ফিরে ইংল্যান্ড। সিমন কেয়ারের আত্মঘাতী গোলে স্বস্তি ফিরে ইংলিশ ডেরায়। ড্যানিশ গোলকিপার ক্যাসপার স্মাইকেলের নৈপুণ্যে নির্ধারিত সময়ে আর জালের দেখা পায়নি ইংল্যান্ড। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, যার শুরুতে আবারও ইংলিশদের হতাশ করেন স্মাইকেল। অবশ্য ড্যানিশদের শেষ রক্ষা হয়নি। 104 মিনিটে ডিবক্সে স্টার্লিং পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত ভিএআরও বজায় থাকে, যেখানে স্পট কিকে প্রথম দফায় ব্যর্থ হয়ে ফিরতি শটে ইংলিশদের ফাইনালের টিকিট এনে দেন অধিনায়ক হ্যারি কেইন। দুর্দান্ত একটি টুর্নামেন্ট কাটছে আমাদের, আর একটি ম্যাচের অপেক্ষা। প্রথমবারের মতো ফাইনালে এসে দারুণ লাগছে। এখন রোববারের ফাইনাল ম্যাচ নিয়ে ভাবছি। 1966 বিশ্বকাপ জয়ের 55 বছর পর আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল ইংল্যান্ড। রোববার ওয়েম্বলির মেগা ফাইনালে তাদের প্রতিপক্ষ টানা 33 ম্যাচে অপরাজিত থাকা ইতালি। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ইংলিশদের ফাইনাল নিশ্চিতের মুহূর্তে দুঃসংবাদ নিয়ে হাজির উয়েফা। এক্সট্রা টাইম পেনাল্টির সময় ডেনমার্ক গোলকিপার ক্যাসপার স্মাইকেলের চোখে লেজার লাইট মারার অভিযোগে তদন্ত করার ঘোষণা দিয়েছে উয়েফা। হ্যারি কেইনের শট ঠেকিয়ে দিলেও রিবাউন্ড থেকে স্কোর করেন ফ্রিলায়ন্স অধিনায়ক। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থাটির ভাষ্য, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে এভাবে ইংলিশদের অনৈতিক সুবিধা দেয় দলটির সমর্থকেরা। প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে ওই সময় স্মাইকেলের মুখে লেজারের মাধ্যমে আলো ফেলা হয়। এজন্য ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ডিসিপ্লিনারি চার্জ আনছে উয়েফা। মারাকানা সুপার ক্লাসিকোতে 2 বন্ধু মেসি নেইমারের লড়াই। বন্ধু নেইমারের ইচ্ছে পূরণ হয়েছে। কোপা আমেরিকার ফাইনালে মেসিকে পেয়েছেন প্রতিপক্ষ হিসেবে।
একসময় সতীর্থরা এবার জাতীয় দলের জার্সিতে লড়বেন শিরোপা লড়াই। আর্জেন্টিনা ব্রাজিলের প্রাণ ভ্রমরা মেসি নেইমার শিরোপা জিততে মরিয়া দলের হয়ে। মুহূর্তগুলো ভোলার নয়, বিশ্বসেরা চেয়ে দেখেছেন খুব কাছে গিয়ে ট্রফি ছুঁতে পারেননি, নিজে কেঁদেছেন কাঁদিয়েছেন কোটি ভক্তকে। একজন মেসি নিজের শোকেস অ্যাওয়ার্ডে ভরিয়ে দিলেও এক অপূর্ণতা যে তাকে তাড়িয়ে বেড়ায়, আকাশি নীল জার্সিতে যে এতদিনেও কোনো ট্রফি জিততেই পারেননি। নেইমার ওদিকে কিছুটা এগিয়ে, 2013 কনফেডারেশনস কাপ জিতেছেন আর শেষবার গ্যালারিতে বসে দেখেছেন কোপা জয়ের উৎসব। ইঞ্জুরি তার কাছ থেকে কেড়েছে অনেক কিছু, তবে 2014 আর 18 দুই বিশ্বকাপের জ্বালা যে কখনোই মিটবে না নেইমারের। এ যাত্রায় কোপা আমেরিকা জিতে কিছুটা স্বস্তি শান্তির খোঁজ তো মিলতেই পারে। মেসি নেইমার দুই বন্ধু মহাতারকা মুখোমুখি মারাকানায় প্রতিপক্ষ হয়ে, এই কোপায় দুজনই দলের সেরা পারফর্মার। মেসি অবশ্যই ঢের এগিয়ে, আর্জেন্টিনার 11 গোলের 9টায় সম্পৃক্ত থেকে ম্যাচ সেরা হয়েছেন 4 বার, বিপরীতে ব্রাজিলের 9 গোলের 5টিতে নেইমারের অবদান সেরা খেলোয়াড় হয়েছেন 1 বার। ব্রাজিলের বিপক্ষে বরাবরই উজ্জ্বল মেসি, 76 গোলের ক্যারিয়ারে 5টি করেছেন চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে, আর নেইমারের ক্যারিয়ারের 68 গোলের মধ্যে আর্জেন্টিনার জালে করেছেন 3টি। জাতীয় দলের জার্সিতে 2 নম্বর 10 সামগ্রিক লড়াইয়ে এগিয়ে মেসি, আর্জেন্টিনার হয়ে 149 ম্যাচে মেসির গোল 76 আর অ্যাসিস্ট 55, বিপরীতে নেইমারের 109 ম্যাচে 68 গোল আর অ্যাসিস্ট 46। বার্সায় দুজনের রসায়ন এখনও ভক্তদের হৃদয় ঝড় তোলে, পারফরমেন্সের বিচারে মেসি নেইমারের তুলনা হয় না। খেলার ধরন আচরণে পার্থক্য থাকলেও এক জায়গায় দুজনে সমান, দলের প্রাণভ্রমরা যে তারাই। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 14 জুলাই থেকে আবার বিপিএল ফুটবল শুরুর পরিকল্পনা পেশাদার লীগ কমিটির। সরকারের অনুমতি সাপেক্ষেই মাঠে খেলা চালানোর কথা জানিয়েছেন লীগ কমিটির চেয়ারম্যান আব্দুসালাম মুর্শিদি। বিকল্প হিসেবে বেড়াইদের ফর্টিস গ্রাউন্ডকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বাফুফে। বিশ্বকাপ বাছাইয়ের জন্য ফিফা উইন্ডো শেষে 26 জুন থেকে মাঠে গড়ায় প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের বাকি অংশের খেলা। এরপর মহামারীর কারণে 1 জুলাই পুনরায় খেলা বন্ধ করতে হয়। মাঠ খেলার অনুপযোগী হওয়াকে কারণ হিসেবে দেখায় বাফুফে। তবে মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট নির্দেশনা ছিল সব ধরনের খেলাধুলা বন্ধ করার জন্য। সেই মহামারীর মধ্যেই আবারও খেলা শুরুর সিদ্ধান্ত কতটা যৌক্তিক প্রশ্নটা থেকেই যায়। 14 জুলাই চলমান লকডাউন শেষের কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ আরও বাড়তে পারে। তবে ফেডারেশন বলছে সরকারের সাথে কথা বলেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। মন্ত্রণালয় অবশ্য এ বিষয়ে এখনও কিছু জানায়নি। 14 তারিখের পর থেকে হয়তো লকডাউন কিছুটা হলেও শিথিল হবে। সরকারের যে সিদ্ধান্ত আসবে, মন্ত্রিপরিষদ থেকে যে সিদ্ধান্ত আসবে সেটি চূড়ান্ত। যেহেতু 14 তারিখ পর্যন্ত লকডাউন, আমরা 14 তারিখ বিকাল থেকে বাংলাদেশ পেশাদার লীগের আবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পেশাদার লীগের খেলা শুরু হবে। আগস্টের প্রথম সপ্তাহে সংস্কারের জন্য ছেড়ে দিতে হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম। মূলত সেজন্যই তড়িঘড়ি করেই বেড়াইদের ফর্টিস গ্রাউন্ডকে বিকল্প ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বাফুফে। কমলাপুরের আর্টিফিশিয়াল টার্ফে খেলার প্রস্তাবে রাজি হয়নি ক্লাবগুলো। গ্রাসের মাঠে ছাড়া তারা খেলবেন না, এবং ফর্টিসটা যেহেতু একটা সাডেন এরিয়ার মধ্যে, এবং আমি মনে করি কোভিড থাকলেও সেটা একটা নিরাপদ বা একটা বেষ্টনীর মধ্যে থাকবে, সেই জন্য এই মাঠটাকে তারা সম্মতি দিয়েছে। প্রিমিয়ার লিগের পাশাপাশি 14 জুলাই চ্যাম্পিয়নশিপ লিগও শুরু করতে চায় বাফুফে। আর সামনে কোরবানি ঈদের জন্য 3 দিন খেলা বন্ধের সিদ্ধান্তও নেওয়া হয়েছে পেশাদার লীগ উপকমিটির সভায়। আমি মনে করি এটি একটি নিরাপদ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপরিবারে মাদ্রিদ ছেড়ে প্যারিসে পৌঁছেছেন সার্জিও রামোস। ফরাসি গণমাধ্যমের খবর, এরই মধ্যে পিএসজির সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন স্প্যানিশ তারকা। ফ্রি ট্রান্সফারে সময় সেরা এই ডিফেন্ডারকে লুফে নিয়েছে পিএসজি। রামোসের সঙ্গে চুক্তির মেয়াদ 2 বছরের। পিএসজিতে গিয়েও পছন্দের 4 নম্বর জার্সি পাচ্ছেন রামোস। বর্ণাঢ্য ক্যারিয়ারে 16 বছর কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে, জিতেছেন 5টি লা লিগা ও 4টি চ্যাম্পিয়ন্স লিগ। গত 30 জুন রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হয় রামোসের। ফ্রি এজেন্ট হওয়ার 1 সপ্তাহের মধ্যে নতুন ঠিকানা পেলেন বিশ্বকাপ জয়ী এই সেন্টারব্যাক।
এ ছিল যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব ফেসবুক ও টুইটারে আমন্ত্রণ পরে রাখবেন।